লোকজনকে জানাচ্ছ যে আমরা লেট করেছি? আরে নিহারিকা মা, তুই এখন রেডি হওনি? বিয়েতে যাবে না নাকি? না দাদু, আমার বিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছে করছে না। আরে কেন মা, চলো না আমাদের সাথে, আমরা তো সবাই যাচ্ছি, তোমার বেশ ভালোও লাগবে। হ্যাঁ দিদি, চলো না আমাদের সাথে বেড়াতে গেলে মনটা বেশ ভালো লাগবে, চলো না মজা হবে। না সুমন, সত্যি আমার একটু ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতেই থাকো আর বাড়ি খেয়াল রাখবে মা। একদম আপনি চিন্তা করবেন না, চলুন বাবা। আমি দেখছি। হঠাৎ করে গাড়িটা দাঁড় করিয়ে দিলি কেন রে বাবা? কিছু না। কি হয়েছে কার্তিক? দাদু ভাই, আমার শরীরটা খুব একটা ভালো ঠেকছে না, আমার মাথার একটু ঘুরছে, আমার মনে হয় না আমি গাড়ি চালাতে পারবো আর কোথাও যেতে পারবো। হঠাৎ করে কি হয়ে গেল তোর? আরে বৌমা, এখন এটা ভাবো যে কি করব আমরা। দাদু ভাই, আমার মনে হয় আমার অটো রিকশা ধরে বরং বাড়ি চলে যাওয়া উচিত, তোমরা ঘুরে এসো। আমিও তোমার সাথে যাচ্ছি তাহলে কার্তিক। মা, কার্তিকের সঙ্গে যদি তুমিও বিয়েতে না থাকো তাহলে রতনলালের ভালো লাগবে না, উনি তো বিশেষ করে তোমার আর পারুর সঙ্গে দেখা করতে চান। এক কাজ করি, জীবন কার্তিককে বাড়িতে গিয়ে ছেড়ে দিয়ে আসবে, আর ওখানে তো নিয়ারিকা আছেই ওকে দেখার জন্য। আমার তো মনে হয় এটাই ভালো হবে, কি বলো কাদম্বরী? হ্যাঁ মা, আমার তো মনে হয় তাই করা উচিত। বাবা যা বাড়ি গিয়ে তুই বিশ্রাম নে। বাবা, আমি রিক্সা করে ওকে বাড়িতে ছেড়ে আসছি, আপনারা যান। কি ও? আচ্ছা দাদু, দাদু আপনি চিন্তা করবেন না, আমি কার্তিককে দেখাশোনা করব। হ্যাঁ কি হলো, বাড়ি থেকে বেরোলেন যখন ঠিক ছিলেন তো? কিছু না মা, ওই একটু শরীরটা খারাপ হয়েছে তাই আর কি। আসলে কালকে বাড়িতে এত কিছু হয়েছে, তারপরে অফিসের কাজ। শুধু একটু আরাম করবে তাহলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ চলুন। ব্যাস 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 ব্যাস, সাবধানে সাবধানে সাবধানে, ব্যাস একটু আরাম করলে না সব ঠিক হয়ে যাবে। যখন একটু বেশি পরিশ্রম হয়ে যায় না। বাবা, আপনি বিয়ে অ্যাটেন্ড করতে যান, আমি এখানে আছি তো। আরে কিন্তু মা। বাবা,
কার্তিক তো বিশ্রাম করবে, আর যদি কোনো জিনিস লাগে তাহলে আমি আছি তো, আমি সামলে নেব, আপনি যান। তুমি তাহলে, আমি আসছি। হ্যাঁ, খেয়াল রেখো তোমার। সুমন দিদি, পারো, আমার মনটা কেমন যেন করছে, জানি না কেন মনে হচ্ছে যেন কিছু অমঙ্গল হতে চলেছে। সকাল থেকে আমার এই চোখটা কেমন করছে। আমি কার্তিককেও এই কথাটা বললাম, কিন্তু ও এইসব আমার মনের ভুল বলে উড়িয়ে দিল। এখন আমার ভীষণ ভয় লাগছে পারো, কিছু অমঙ্গল হবে না তো? কিচ্ছু হবে না সুমন দিদি, দাদার সাথে বাবা আছেন তো, সব ঠিক হয়ে যাবে। এবার চলো। কার্তিক, কার্তিক উঠুন, দুধ খেয়ে নিন, সাবধানে। এই যে নিন, দুধটা খেয়ে নিন। সুমন, আমি সুমন, দুধটা খেয়ে নাও। আমার খুব ভালো লাগছে যে তুমি এখানে আছো আমার কাছে। ছেড়ে কোথাও যেও না জানো সুমন, আমি সর্বদা তোমার কাছেই থাকব। তোমাকে এত ভালোবাসি যে তাই তোমার থেকে দূরে যেতেই পারবো না। চলো দুধটা খেয়ে নাও, তোমার ভালো লাগবে। সুমন, আমায় ছেড়ে কোথায় যাচ্ছ তুমি? আমি তোমাকে খুব ভালোবাসি সুমন, সবার থেকে বেশি। তুমি আমার সবকিছু। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না কার্তিক, কোথাও না। তুমি এখানে কি করছো? কার্তিক, কাল রাতে আমাদের মধ্যে যা কিছু হয়েছে। কি কি হয়েছে আমাদের মধ্যে? আপনাকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনি, তারপর সেটাই হয়েছে যা হওয়া উচিত নয়।